হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিটাগাংয়ের ঐতিহ্যবাহী কালাবুনা। আসলে বাংলাদেশের সব অঞ্চলেই কালাবুনা খুব জনপ্রিয়, আর চিটাগাংয়ের কালাবুনাটা আসলে একটু ভিন্ন স্বাদ ও গন্ধে এবং কালারের জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমরা এক বাটিতে 1 কিলো পরিমাণ গরুর মাংস হাড় সুদ্ধা নিয়ে নেব। তারপর একে একে বিভিন্ন উপকরণগুলো আমরা অ্যাড করতে থাকবো। সবাই স্কিপ না করে দেখুন, আদারওয়াইজ কিছুটা মিস না করে ফেলবেন। আমরা এখানে এখন অ্যাড করব কিছু উপকরণ, এটা আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন হলদি পাউডার, 1/2 টেবিল স্পুন অফ ব্ল্যাক পেপার একটু ভেঙে টুকরো করে নিয়েছি, 1 টেবিল স্পুন বিফ কারি পাউডার, আর তার সাথে সাথে করেছি 1 টেবিল স্পুন পরিমাণ জিরা এবং ধনে গুঁড়া মিক্স। তার সাথে সাথে আমি আর 1 টেবিল স্পুন পরিমাণ সল্টও ইউজ করে নিয়েছি, সল্ট টু টেস্ট, একটু অ্যাকচুয়ালি সল্ট আপ টু ডিপেন্ড অফ দ্য টেস্ট, আপনারা যা যা স্বাদ অনুসারে আপনারা অ্যাড করতে পারবেন সল্টটা। তার সাথে সাথে কিছু তেজপাতা, 2টো তেজপাতাকে ছিঁড়ে আমি নিয়েছি, কিছু দারচিনি এবং কয়েক টুকরো এলাচি এবং দারচিনি এবং লং আমি একে একে অ্যাড করব। এখানে আসলে বেসিক চিটাগাংয়ের মেজবান স্টাইলের বিফ কালাবুনা করতে গেলে কিছু আপনাদের কিছু বেসিক স্টেপ ফলো করতে হবে, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি আদা রসুন এবং সরিষা বাটা একসাথে ব্লেন্ডিং করে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা দিতে পারবেন, আমি এখানে এটা অ্যাড করে নিয়েছি। এবং তার সাথে সাথে কিছু কাজু নাটস মিল্কের সাথে আমি একটু ব্লেন্ডিং করে নিয়েছি, এটাও আমি 1 কাপ পরিমাণ অ্যাড করে নিয়েছি। এবং 3 টেবিল চামচ পরিমাণ টক দই আমি এখানে অ্যাড করে নিলাম। তার সাথে সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করে নিলাম। তার সাথে সাথে আমি একটু এখানে বাটার ইউজ করব, এটা আপনি স্কিপ করতে পারেন, আমি আসলে একটু বাটার ইউজ করি, একটু ফ্লেভারটা ভালো হয় তার জন্য। আর তার সাথে সাথে কিছু সরষের তেল একটু কম কোয়ান্টিটি ইউজ করব আমি, কারণ আমি এটা আবার একটু তেলে আমি একটু ফ্রাই করে নেব, তার কারণে আমি একটু কম পরিমাণ তেল ইউজ করতেছি। এবং আমি এখানে কিছু অ্যাড করতে যাচ্ছি পেঁয়াজ কুচি, আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করতে পারেন, আমি পেঁয়াজ বেরেস্তাটা স্কিপ করে আমি শুধু পেঁয়াজ কুচিটাই ইউজ করলাম। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করেন। আমার কাছে একটু ঝামেলা মনে হচ্ছে, তাই এই কারণে আমি আসলে পেঁয়াজ বেরেস্তাটা এখানে ইউজ করি নি, আমি শুধু পেঁয়াজ কুচিটা ইউজ করেছি। এই ম্যারিনেটটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে আমি একটা হাঁড়িতে কিছু পরিমাণ বাটার হিট করে নেব, বাটারটা একটু মেল্টি হয়ে আসলে আর অল্প কিছু পরিমাণ সরষের তেল দিয়ে আমি এই মাংসটাকে একটু ভেজে নেব। ম্যারিনেট করা মাংসটা আমি একটু এখানে 5 মিনিটের মতো কুক করে নেব। 5 মিনিট পর আমি ভালোভাবে ঢাকনা মেরে এটাকে 1 ঘন্টা লো হিটে রেখে দেবো। আর প্রতি 10 থেকে 15 মিনিট পরপর আমি একটু ভালোভাবে এটা একটু লেড়ে ছেড়ে দিব, কারণ আদারওয়াইজ আপনার মাংসটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাংসটা যদি খুব বেশি একটা বয়স্ক গরুর মাংস না হয় তাহলে আপনি পানি ছাড়াই কুক করলে এটা একটু টেস্টটা ভালো হয় আমার কাছে মনে হয়। আরও চেষ্টা করবেন যথাসাধ্য পরিমাণ এক্সট্রা কোনো পানি ইউজ করা ছাড়া মাংসটা পুরোপুরি কুক করা, এমনিতেই মাংসটা 100% গ্যারান্টি মাংসটা একদম সফট হয়ে যাবে। যদি আপনারা এই স্টেপগুলো ফলো করেন, আমার এই কালাবুনাটা অলমোস্ট হয়ে গেছে। আর আপনাদের জন্য অনেক কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।